সময় এসেছে, সসম্মানে বিদায় নিন, আর তা না হলে অসম্মানে বিদায় করা হবে বলে হুঁশিয়ারি দিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অবসরপ্রাপ্ত মেজর মিজান মুক্তি সংগ্রাম পরিষদ আয়োজিত প্রতিবাদী সভায় তিনি একথা বলেন। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাকে মিথ্যা ও বানোয়াট আখ্যা দিয়ে তিনি বলেন, এসবই হচ্ছে ভারতীয় তাবেদার আওয়ামী লীগের স্বার্থ রক্ষার কাজ এবং দেশে বর্তমানে ভারতীয়দের হয়ে রাজাকারের মতো কাজ করছে আওয়ামী লীগ। সে সময় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইচ্ছে করে এই সংকট সৃষ্টি করেছেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর আসন বড় না, দেশের স্বার্থ বড়, কিন্তু সরকার নীল নকশার মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন দেখছে। বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল বলেন, মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে ঠিকই, তবে চোখের আড়ালে দেশ ভারতীয়দের কাছে চলে যাচ্ছে। দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানুষকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে হটাতে হবে। এ সময় হান্নান শাহ দেশের শান্তির জন্য সরকারকে পদত্যাগ করার আহ্বান জানান, আর তা না হলে একদলীয় এই নির্বাচনে বিএনপি কখনোই অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। 1971 সালে কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে যাদেরকে আমরা রাজাকার বলি, তারা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, বিজয় জনতার হয়েছিল, সেই রাজাকারদের বিচার কিন্তু 40 বছর পরে এখন হচ্ছে, আপনারাই সে বিচার করছেন। তাই এখন বাংলাদেশের মানুষ মনে করে যে ভারতীয়দের হয়ে বর্তমানে বাংলাদেশের রাজাকার হচ্ছে এই আওয়ামী লীগ, এবং সেটার প্রধান নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং জনগণের স্বার্থ বিকিয়ে দেওয়ার জন্যে, জনগণকে হত্যা করার জন্যে, মানবতা বিরোধী কর্মকাণ্ড করার জন্যে, বাংলাদেশের স্বার্থ বিসর্জন দেওয়ার জন্যে যত প্রকার কাজ আপনারা করেছেন, এটার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।